হোয়াটসঅ্যাপ বন্ধুরা, কিছুদিন আগে আমি একটা ভিডিও করি ঋতু আর ভজন ভাইকে নিয়ে। অনেকে ভিডিওটা দেখছো, অনেকে দেখছো না। যারা যারা দেখছো না, উপরে আই বাটনে ক্লিক করে ভিডিওটা সবটা দেখো আর স্টোরিটা বোঝার চেষ্টা করো। যারা যারা আমার এই ভিডিওটা ফেসবুক থেকে দেখতেছো, নিচে কমেন্ট বক্সে আছে দেখ কেন। বন্ধুরা, এর আগের যে ভিডিওটা আসিল এটার ভিতরে আমি কি কইছিলাম যে ঋতুর ফ্যামিলি ঋতুরে কই বন্দি করে রাখছে, কই নিয়ে আটকায় রাখছে বাংলাদেশ, কিন্তু আমরা এটা জানতাম না যে বাংলাদেশ কোন জায়গা। আজকে বন্ধুরা এটা আমি তোমাদের সামনে কমু যে ঋতুকে কোন জায়গা নিয়ে আটকে রাখছে, ঋতু কি হালে আছে। তো প্লিজ তোমরা সবাই একটু হেল্প করো, যারা যারা বাংলাদেশ থেকে আমার এই ভিডিওটা দেখতেছো প্লিজ একটা শেয়ার করো। আর হ্যাঁ, কইতাছি যে ঋতু কোন এলাকায় আছে, বাংলাদেশ চট্টগ্রামে আছে ঋতু। গ্রামের নাম চরশরৎ আর থানা মিরেশ্বরাই। এটা হইছে ঋতুর বাবা, একটু ভালো করে দেখ কেন বন্ধুরা, কারণ ঋতু আর ভজন ভাই এক হইতেইব প্লিজ। বাবা মানে কি? বাবা মানে স্বপ্ন, সব কিছু, আমার যা চাওয়া আছে এভরিথিং থাকে বাবা। আর ওই বাবা কি করছে দেখছই তো, ঋতুর খুশি চাইছে না, এটা বিলে বাবা। আপনারে আমি কইতাছি না যে আপনি খারাপ, কিন্তু মাইন্ডটাতে একটু এটা ঢুকাই নেন যে ওর বিয়ে হয়ে গেছে গা, ওর কীভাবে নিয়ে আসিটা দূরে রাখতাছেন। কুচবি দুনিয়ার ভিতরে কুচবি, আপনারা বাবা হয়েছেন, ফ্যামিলি হয়েছেন, কুচবি যা খুশি তা করবেন। আরে এখানে থাকা করতেন, দেখতেন কেডা আপনাদের সাথে থাকে কেডা থাকে না, এই কারণে তো বাংলাদেশ নিয়ে লুকাই রাখছেন। এতই যদি মানে তাদের আলাদাকরণ হইতো না, বিয়ার একদিন পরে, দুই দিন পরে, সব কিছু হওয়ার পরে কিরে আলাদা করলেন, ঠিক আছে না? সব কিছু প্রুফ আছে, দেখ কেন তারা সব কিছু কাগজপত্র করে নিছে, তারপরে 41 দিন 40 দিন থাকার পর কিরে আপনারা প্ল্যান করিয়া মারাত্মকভাবে তাদেরকে আলাদা করছেন, কিয়ার লাগিয়া, কোন কারণে, কি চাইছেন আপনারা, আপনাদের প্ল্যান কি এটা? হ্যাঁ, আরে ওই ছোট্ট যে বাচ্চাটা, এই যে ঋতুর পেটে আছে, ওর কথা একটু চিন্তা করছেন করছেন না? বড় পাপি আপনারা, বড় পাপি, আলাদা করে দিলেন, তিনটা জীবন নষ্ট করছেন। এটা হইছে ঋতুর মা। হারে মা, নাম কি? শিল্পী দাস। দেখো তোমরা এই কাজটা করতে পারলেন, নিজের পেডে লইছেন মেয়েটারে, একটাবার খুশিটার চিন্তা করছেন না একবার? হ্যাঁ, আপনি তো বুঝতেন যে একটা মেয়ের আসলে সুখটা কোন জায়গাত। বন্ধুরা, ঋতু এখন কোথায় আছে, কি করতেছে কেউ কিন্তু জানে না, কি হালে রাখছে তার ফ্যামিলি। আর ভালোবাসার কতটা যন্ত্রণা, কতটা ছটফট করে মানুষ, তোমরা তো জানোই। ঋতু এখন কোন জায়গায় আছে? চট্টগ্রাম, গ্রামের নাম চরশরৎ। ওই গ্রাম থেকে যদি আমার এই ভিডিওটা কেউ দেখতাছো, প্লিজ একটি বার হলেও আসে না, ওই গ্রামের মেম্বার সালেক ভাইয়ের সাথে একটু কথা কয়ো। সালেক ভাইয়ের বাড়ি মঙ্গল দাস, প্লিজ ওনার সাথে কথা কয়া, যদি একটু হেল্প করতে পারো, যদি ওই এই ঋতুকে আবার ইন্ডিয়াতে আইনা সেরা আমার এই ভজন ভাইয়ের কাছে দিতে পারো, অনেকটা হেল্প হইব বন্ধুরা। কী তা কমু বন্ধুরা, অনেকটা টেনশনে আছে আমার এই ভজন ভাই, খাইতে পারে না, ঘুমাইতে পারে না, টেনশন, ভালোবাসার মানুষ আবার ভুয়ো, তো তোমরা ভাবতে পারো যে ডাবল কষ্ট। শুধুমাত্র সালেক ভাই না, ওই গ্রামের চরশরৎ গ্রামের আমি আরেকজন আছে সিএনজি চালা, আমার ওই ভাই লিটন দাস। তো আমি ওই বাইরেও কমু, প্লিজ ভাই আমার এই ভিডিওটা যদি দেখতেছো আর যদি ওই ভাইয়ের কাছে কেউ নিয়ে ভিডিওটা পৌঁছাইতে পারো, অনেকটা হেল্প হইব, কারণ মানুষ মানুষের জন্য, মানুষ মানুষের জন্য দাঁড়াইতে হইব বন্ধুরা। এই দুনিয়াটা অনেকটা খারাপ দিকে যাইতেছে, তোমরা যদি একটু বুঝা চলো, একটু সবাইরে মানায় চলো, তাহলে তুমিও খুশি থাকবা আর সবাই খুশি থাকে এই দুনিয়ার ভিতরে। ঋতু, তুমি কোনো চিন্তা করো না, তুমি তোমার তোমার ভিতরে ছোট্ট আবুটার সুন্দর করে যত্ন করে রাখবা। আর চাইও এটা নিয়ে আবার তারা কি ফ্যামিলি, কি সতান ফ্যামিলি তোমরা। হ্যাঁ, ওই এটার কথাও চিন্তা করছো না, আরে দুনিয়া তো ইয়েটা আইসে না, তো তোমরা প্লিজ একটু হেল্প করার চেষ্টা করো, কারণ ওইটার লেগে আমার অনেকটা চিন্তা হইতেছে, কারণ বেবিরে আমি অনেকটা মানে বাচ্চা কাচ্চারে আমি অনেকটা 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 পছন্দ করি, ভালো পাই, তারা বুঝে না তো। আর তুমি চিন্তা করো না, তুমি কারোরে বিয়ে করবে না, তোমার লাইফটা একবারে নষ্ট হয়ে যাবো গা, একবারে
কেউ তোমারে বুঝতো না, কই বউ আরেকজনের কাছে দায়ী চল, এ কইসো থেকে কইসো তোমারে খুঁড়া দিব সারা জীবন, ওই বাড়ির ফ্যামিলি তোমারে খুঁড়া দিব, তুমি শান্তিতে থাকতে পারতো না। টাকা দেয়া ভালোবাসা কিনন জানা, টাকা দিয়ে ভালোবাসা কিনন যায় না, আর কোনোদিন যাইতো না। আর ভালোবাসার কাছে সব কিছু হার মানে আর মাইন্যে থাকবো, ফ্যামিলি কিচ্ছু না, বুঝছো? প্লিজ, প্রত্যেকটা মানুষ এই লাইফ জীবনে, ঠিক আছে, লাইফে এই জীবনে ভালোবাসছো তো তোমরা বুঝবা যে ভালোবাসার যন্ত্রণা ব্যথা কি হয় না হয় তোমরা সব কিছু বুঝবা। তাই তোমাদের ব্যক্তিগতভাবে যদি একটু একবার ওই আমার এই ভিডিওটা বাংলাদেশে কারোরে শেয়ার করো, তোমার ফেসবুক পেজে যদি কেউ থাকে, তোমার ফেসবুক প্রোফাইলে যদি কেউ থাকে, তোমার মেসেঞ্জারের ভিতরে যদি কেউ থাকে, তোমার হোয়াটসঅ্যাপের ভিতরে যদি কেউ থাকে যে বাংলাদেশ চট্টগ্রাম বাড়ি, তাইলে একটু শেয়ার করো, একটু শেয়ার করো, একটু শেয়ার করো, প্লিজ। এটাই আমার রিকোয়েস্ট থাকবো, তারা যাতে তাদের সংসারটা যাতে আর সুন্দর হয়। খুব সুন্দরই চলতে আসিল, এ ষড়যন্ত্র করে ফ্যামিলি আনা এইসব করছে, কেয়ার লেগা করছে। বন্ধুরা, আমার মাথাত আজ পর্যন্ত কোনো কথা এ না বা কেউ আমারে বোঝা না যে কেয়ার লেগা কী কারণে বিয়ার পরও আলাদা করণ লাগে, কি লোরে। তো বন্ধুরা, এটাই আমার কথা, এখানে আমার ভিডিও শেষ করছি। আশা করি তোমরা সব কিছু বুঝছো, আর যদি কেউ হেল্প করবা বা কিছু জানার তাহে প্লিজ কমেন্ট করো, আমার ইনবক্সে SMS করো, আমার এই ডিসক্রিপশনে আমার আমার মেল করো, সব কিছু আছে, এভরিথিং। তো বন্ধুরা, ভালো থাকো, সুস্থ থাকো, নিজের খেয়াল রাখো, মায়ের খেয়াল রাখো, বাবার খেয়াল রাখো, বোনের খেয়াল রাখো, ভাইয়ের খেয়াল রাখো, টাইমে ভাত খাও, এটা আমি চাই। সো আবার দেখা হবে নেক্সট ভিডিওতে, আর একটা ওয়ার্ল্ডের টপ কোশ্চেন, যেটা আমি জানি কেডা কেডা আসলে হুম চৌ।